এবারে পূজো প্রস্তুতি নিয়ে আমরা পৌঁছে গেছি শিমুলতলার শান্তি সংঘে। ২৪তম বর্ষে তাদের এবার আয়োজন মায়ের পূজোয় বাবাকে স্মরণ। বছর শিমুলতলা শান্তি সংঘ আপামর বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে আমরা মেতে উঠি। বিগত ২৪ বছর ধরে আমরা এই দুর্গা উৎসব পালন করে আসছি এবং প্রতি বছরই আমরা আপামর বনগাঁ তথা জেলাবাসীর জন্য নতুন কিছু উপহার রেখে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর আমরা যে থিমটা বনগাঁ মানুষের জন্য উপস্থাপন করছি, থিমটার নাম হচ্ছে মায়ের পুজোয় বাবাকে স্মরণ। এবার এই মায়ের পুজোয় বাবাকে স্মরণ, এটাকে যদি একটু ভেঙে বলতে হয় তাহলে মায়ের পুজোয় আমরা সেই সমস্ত বাবাকে স্মরণ করছি যে সমস্ত নিম্ন মধ্যবিত্ত বাবা এই সমাজে আছেন, যারা তার সংসার জীবন অতিবাহিত করবার জন্য যে পরিশ্রম, কঠোর পরিশ্রম করে থাকে তাদের সেই সমস্ত পিতা বা বাবাদের কিছু কর্মজীবন আমরা এই থিমটাই আমরা তুলে ধরছি। আর ডেকোরেটার্সের যে মানে প্যান্ডেলটা যে ফুটিয়ে তুলছে তাদের ব্যস্ততা তো আছেই, সেই সঙ্গে আমাদের ক্লাবের যে সদস্যরা, যাদের বিশেষ করে ক্লাবে যে জুনিয়র গ্রুপ আছে, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই এই দুর্গা উৎসবটা পালন করা হয়। আমাদের একটা বয়স হয়ে গেছে, আমরা থমকে গেছি, কিন্তু জুনিয়ররা খুবই ব্যস্ত আছে। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।